quack. No. Hey guys, my name is Fuadhassan and I am a professional bicycle stunt athlete. So, I am our channel last ek mas dhore kono prokar video upload kori nai. E khub darun lajjar byapar. Apnara hoyto ba amar upor khub rag kore achen. No! Je ami keno ek mas dhore video upload kori nai. So, finally ami abar amar channel back korlam pray ek mas por. Nice. Video er caption ebong thumbnail dekhe apnara to bujhtei parchen je ami ajke video ta ki niye korte jacchi. Yes, ajke ami apnaderke 5ta crazy stunt dekhate jacchi. I mean 5ta dangerous stunt dekhate jacchi ei video er maddhome. Okay guys, so ar shomoy noshto na kore ekhon ami apnaderke dekhabo, cholun stunts gulo dekhi. 5 4 3 2 1 0. I keep it going, I'm rolling and flowing, I'm coasting, I got them all trolling me right. I just keep growing and showing them, knowing I'm owning this flow, you can catch me outside. Gonna get them all with a little payback. Never gonna fall, I'ma stay on the attack. Put them up against the wall as I finish. সো গাইজ, এতক্ষণ তো আপনারা দেখতেই পেলেন যে কী কী স্টান্টস আজকে আপনাদেরকে আমি দেখাবো। সো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, বিকজ এই স্টান্টগুলো অনেক বেশি ডেঞ্জারাস। যখন আপনি এই স্টান্টগুলো শিখতে যাবেন একটু নিজের দিকে খেয়াল রাখবেন এবং আপনার সাইকেলের প্রত্যেকটা পার্টস ঠিক আছে কি না, সব কিছু ঠিকঠাক আছে কি না সেদিকে একটু খেয়াল রাখবেন। বিকজ আপনার সাইকেলে যদি কোনো কিছু নষ্ট হয়ে থাকে তাহলে এগুলো শিখতে আপনার প্রচুর সময় লাগবে। সো আমি চাই না আমার সাবস্ক্রাইবারদের অনেক সময় লাগুক এসব স্টান্টস শিখতে। সো সময় নষ্ট না করে চলুন এখন আমি আপনাদেরকে স্টান্টসগুলো দেখাই। আমার একটা জিনিস মাথায় রাখবেন, স্টান্ট করার আগে অবশ্যই হেলমেট পরে নেবেন সবসময়। সো গাইজ, এখন আমি আপনাদেরকে ফার্স্টে যে স্টান্টটি দেখাবো সেটি হচ্ছে এই গ্রাউন্ড টাচ। আর এই গ্রাউন্ড টাচ শেখার জন্য আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনার রেয়ার এবং ফ্রন্টের গিয়ার আগে সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। সো আপনারা ফ্রন্টে দেখতে পাচ্ছেন আমার শুধুমাত্র একটি কাটা আছে, যার কারণে আমি 2 নম্বর কাটাটা ইউজ করতেছি। ও সরি, আমার একটা কাটা আছে, বাট ওটা আমি কখনো ইউজ করি না। অ্যান্ড পিছনে আমি 4 রেখেছি, আমি সাধারণত 3 নম্বর কাটায় রেখে গ্রাউন্ড টাচ করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা 4 নম্বর আছে, বাট আমি 4 নম্বরে না 3 নম্বরে রেখে করি। আপনারা আপনাদের সুবিধে অনুযায়ী 2 নম্বরও রাখতে পারেন, 1 নম্বরও রাখতে পারেন। হ্যান্ডেল বার রাইট, এই স্টান্টটি শেখার জন্য আপনাদেরকে বেশি কিছু করা লাগবে না। উপর আই কার্ডে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ঢুকে একটা ভিডিও আছে, ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বার রাইট শিখতে পারবেন ইজিলি। বিকজ আমার চ্যানেল অলরেডি বার রাইট নিয়ে একটা ভিডিও আছে। মাথা ঘুরতেছে, আসলে টাইম মেশিন মারার জন্য এতবার ঘুরছি যে এখন মাথাটাই চক্কর আসতেছি। তো যাই হোক, টাইম মেশিন শেখার জন্য আপনাদেরও একটু মাথা ঘুরবে, এটা স্বাভাবিক। বিকজ এরা দেখতেই পেলেন যে সার্কেল আকারে ঘুরতে হয়। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে নাম্বার 4 যে স্টান্টটি দেখাবো সেটি হচ্ছে পোর্টাল রিভার্স। আপনারা যদি এই স্টান্টটি শিখতে চান তাহলে আপনাদেরকে প্রথমে পোর্টাল ভালোভাবে শিখতে হবে, দেন আপনাদেরকে রিভার্স শিখতে হবে। সো আগে যদি ভালো মতো পোর্টাল না শিখতে পারেন তাহলে কিন্তু পোর্টাল রিভার্স পারবেন না, বিকজ এটা উল্টো হয়ে ব্রেকিং করে করে পিছনের দিকে নিয়ে যেতে হয়। সেটা শেখার জন্য আপনাদেরকে মোটামুটি ভালোই সময় লেগে যাবে। সো ডিপেন্ড করবে আপনার প্র্যাকটিসের উপর। সো গাইজ, চলুন আমরা
প্রচন্ড মানুষ, যার কারণে আমরা ঠিকমতো শ্যুট নিতে পারছি না, যেটা আপনারা এই যে লাস্ট সিনে দেখতে পেয়েছেন। আসলে তারপরও আমরা আমাদের বেস্ট চালিয়ে যাচ্ছি। অ্যান্ড এখন আমি আপনাদেরকে লাস্ট এবং ফাইনাল স্টান্টটি দেখাবো, সেটি হচ্ছে সামার সোল্ট বা ফ্রন্ট ফ্লিপ। এটা শেখার জন্য শুধুমাত্র আপনাদের একটু সাহস দরকার, আর দরকার প্রপার টেকনিকটা জানা দরকার, তবেই আপনারা সামার সোল্ট বা ফ্রন্ট ফ্লিপ শিখতে পারবেন। সো সময় নষ্ট না করে চলুন লাস্ট এবং ফাইনাল স্টান্টটি আমরা দেখি। সো ফাইনালি গাইস, চলে আসলাম আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে। অ্যান্ড আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো না লাগে আমার কিছু করার নাই, বিকজ এই পর্যন্ত আমি যতগুলো ভিডিও মেক করছি, যতগুলো ভিডিও এডিট করে নিজে আপলোড করছি, তার মধ্যে সবচাইতে বেশি সময় নিছে এই ভিডিওটা এডিট করার জন্য। অ্যান্ড একটা ছোটো ভিডিও বাট অনেক টাইম নিয়ে এডিট করছি। সো অ্যান্ড আমার এই ভিডিওটা করতে সাহায্য করছে আমার কাজিন সাজ্জাদ, এই যে দেখতে পাচ্ছেন পিছনে মোবাইল নিয়ে বিজি। সো যাই হোক, এখন আমরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিব। গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন এসছে। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন, যদি আপনাদের ইচ্ছে হয় তবে পারেন আপনারা। সো আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইজ, আপনারা যদি চান আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, এখানে নাম আসতেছে। অ্যান্ড সাজ্জাদের ইনস্টাগ্রাম আইডি আছে নাকি? আছে, থাকার কথাই না। তো যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই, পিস।